আসসালামু আলাইকুম ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি উজমা হাসান ফুটবল সম্রাট ডিয়েগো ম্যারাডোনার আকস্মিক মৃত্যুতে শোকাহত পুরো দুনিয়া সাধারণ সমর্থক থেকে সেলিব্রিটি ক্রীড়াবিদরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দুঃখ ও হতাশার কথা লিখেছেন জানিয়েছেন তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা তার মৃত্যুতে স্থগিত হয়েছে বোকা জুনিয়র্স ও ইন্টারন্যাশনালের আর্জেন্টাইন লীগের ম্যাচ বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের ম্যাচ শুরুর আগে ফুটবল ঈশ্বরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নীরবতা পালন করা হয় সাইদুর রহমান শামীমের রিপোর্ট মৃত্যুর তারিখটা মিলিয়ে দিল দুই অন্তরঙ্গ বন্ধু পৃথিবীর দুই সফলতম মানব ক্যাস্ট্রো ও ম্যারাডোনাকে 2016 পঁচিশে নভেম্বর পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছিলেন কিউবার বিপ্লবের মহান নেতা ফিদেল ক্যাস্ট্রো প্রিয়তম বন্ধুর মৃত্যুর চতুর্থ বার্ষিকী আর এক পঁচিশে নভেম্বর পৃথিবী ছাড়লেন ডিয়েগো বন্ধুর সাথে স্বর্গে দেখা করার তারাই ছিল বোধহয় ম্যারাডোনার আর্জেন্টাইন লিজেন্ডের চিরবিদায় কাঁদছে সারা দুনিয়া বুয়েনস আয়ার্সে ম্যারাডোনার বাড়ির সামনে চলছে ভক্তদের আহাজারি আর্জেন্টাইন কিংবদন্তির স্মৃতিকে স্মরণ করা হচ্ছে মোমবাতি জ্বালিয়ে ফুলের তোড়া অর্পণ করে শোকের মোমবাতি জ্বলছে ইটালির নেপলসে 1987 থেকে 1990 এই তিন বছর ইটালি সিরিয়ায় নেপোলির হয়ে খেলেন ম্যারাডোনা এর মধ্যে দুবার নেপোলি জেতে লীগ শিরোপা নেপলসবাসী তাদের প্রিয় সন্তানকে স্মরণ করছে ফুলের অর্ঘ্য দিয়ে সমসাময়িক না হলেও শ্রেষ্ঠত্ব নিয়ে মধুর প্রতিদ্বন্দ্বিতা ছিল ব্রাজিলের কালোমানিক পেলের সাথে ম্যারাডোনার প্রয়াণে শোক প্রকাশ করতে গিয়ে পেলে বলেছেন প্রিয় বন্ধুকে হারালাম স্বর্গে আমরা একসঙ্গে ফুটবল খেলব এই প্রজন্মের দুই সেরা ফুটবলার স্বদেশী লিওনেল মেসি ও পর্তুগালের রোনালদো সহ ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড শোক প্রকাশ করেছে কাতারে অবস্থানরত বাংলাদেশ দলের ফুটবলারদের বিষাদগ্রস্ত করেছে বিশ্বকাপ জেতা আর্জেন্টাইন অধিনায়কের আকস্মিক মৃত্যু সারা বিশ্বের কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা মারা গেছেন তো এটা আমাদের জন্য আসলে খুবই দুঃখের বিষয় ফুটবলের জন্য ঘটনা ওদিকে কিছু আইনগত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য ম্যারাডোনার মৃতদেহ নেওয়া হয়েছে শহরের সেন্ট ফার্নান্ডো হাসপাতালে সাইদুর রহমান শামীম স্পোর্টস ডেস্ক চ্যানেল আই রংপুরে উৎসবমুখর পরিবেশে আয়কর রিটার্ন দাখিল করেছেন করদাতারা করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে রিটার্ন জমা নেওয়ার ব্যবস্থা করেছে রংপুর কর অঞ্চল 2020-21 অর্থবছরে রংপুর কর অঞ্চলের 7 জেলায় এবার 910 কোটি টাকার বেশি রাজস্ব আহরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে কর প্রশাসন এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেনা লাভলির রিপোর্ট প্রবীণ নারী এবং মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ ব্যবস্থা রেখে রংপুরে এক মাসের আয়কর রিটার্ন গ্রহণ ও কর তথ্য সেবা কার্যক্রম চলছে নগরীর কর ভবনে স্বাস্থ্যবিধি মেনে 12টি বুথের মাধ্যমে 35 জন কর্মকর্তা কর্মচারী এ সেবা দিচ্ছেন গত বছর 1 লাখ করদাতা রিটার্ন দাখিল করলেও এবার তা 1.5 লাখের বেশি হবে বলে লক্ষ্য ঠিক করেছে রংপুর কর অঞ্চল এটাতে আমাদের সুবিধা হচ্ছে যে আমাদের খরচ কমে যাচ্ছে আমরা করদাতাদের ওয়ান টু ওয়ান সেবা স্পেসিফিকভাবে ডিসেন্ট্রালাইজভাবে দিতে পারছি এবং করদাতাদের সুবিধা যে তারা যে মেলার আবহ যে হয়রানি মুক্তভাবে একটা ডাটা সেন্টার বা একটা মেলা এসে তার একটা জায়গায় রিটার্ন জমা দিয়ে তার একটা সার্টিফিকেট মানে একটা তার স্লিপ পাচ্ছে এইটাতে করদাতারাও একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ওয়ান স্টপ সেবার মাধ্যমে রিটার্ন দাখিল তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকারপত্র প্রদান রিটার্ন ও চালান ফরম সরবরাহ এবং ইটিআইএন রেজিস্ট্রেশন ও আয়কর বিষয়ে পরামর্শ দেয়া হচ্ছে এ কার্যক্রমে কোম্পানি ছাড়া সব শ্রেণীর করদাতা জরিমানা ছাড়াই 30শে নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন বার্ষিক আয় কত ব্যয় কত সেই উপরে আমি রিটার্ন দাখিল করছি প্রত্যেকে যদি ট্যাক্স দেয় এ দেশ একদিন উন্নত হবে হয়রানি ছাড়াই সুন্দরভাবে কর দিতে পেরেছি বেশ আমি যেহেতু এবার প্রথম তারপর আমার অনেক ভালো লাগলো করোনার কারণে ব্যবসা মন্দা হলেও বরাবরের মতো আয়কর দিচ্ছেন বলে জানিয়েছেন জেলার শ্রেষ্ঠ করদাতারা কর দেওয়ার কারণে আমি শ্রেষ্ঠ করদাতা হিসাবে বিবেচিত হয়েছি এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আমি শ্রেষ্ঠ করদাতার পুরস্কারও গ্রহণ করছি করোনাকালীন সময়ে তো ব্যবসার অবস্থা ভালো না তারপরও দেশের নাগরিক হিসাবে সরকারকে যেভাবে কর দেওয়া উচিত আমরা সেভাবে কর দিয়ে আছি গাইবান্ধা ছাড়া রংপুর বিভাগের 7টি জেলায় আয়কর রিটার্ন গ্রহণ ও কর তথ্য সেবা কার্যক্রমের আয়োজন করেছে রংপুর কর অঞ্চল রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই প্রিয় দর্শক এই ছিল আমাদের হাতে থাকা শীর্ষ খবর ধন্যবাদ সবাইকে